বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের চতুর্থ ক্লাস আমরা শুরু করছি। চতুর্থ ক্লাসের আগে আমরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নির্বাচন কেমন, বাংলাদেশের নির্বাচনের পদ্ধতিগুলো কি এবং জাতীয় পর্যায়ের কিছু নির্বাচন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আজকে আমরা বাংলাদেশের স্থানীয় পর্যায়ের যে নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে আমরা জানব। স্থানীয় পর্যায়ের নির্বাচন ছয়টা প্রক্রিয়ায় হয়, তার মধ্যে প্রথম স্থানীয় পর্যায়ের যে নির্বাচন সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই বিষয়গুলো পড়ার আগে স্থানীয় পর্যায়ে তোমরা একটু এই পয়েন্টগুলো লিখে নেবে খাতায়, পয়েন্ট ভিত্তিক শিখলে তোমাদের মনে থাকতে সুবিধা। ইউনিয়ন পরিষদের যে নির্বাচন সেই নির্বাচনের অবস্থান হচ্ছে গ্রাম ভিত্তিক। ইউনিয়ন পরিষদ নির্বাচনের অবস্থানটা হচ্ছে গ্রাম ভিত্তিক। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 4,554টি এবং তার যে কাঠামো, কাঠামোটাকে আমরা বলি 193। আমরা ব্রেকেট দিয়ে এটা স লিখি, তার মানে হচ্ছে একজন চেয়ারম্যান, 9 জন সাধারণ মেম্বার এবং 3 জন সদস্য মিলে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এবং এই তিনজন হচ্ছে সংরক্ষিত মহিলা কাউন্সিলর, মহিলা সদস্য, যেখানে মহিলা ছাড়া চাইলে পুরুষরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কিন্তু একজন চেয়ারম্যান এবং 9 জন যে মেম্বার, এই মেম্বারের মধ্যে কিন্তু চাইলে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাহলে এটা সংরক্ষিত মহিলা, মানে হচ্ছে যে এটা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং এখানে শুধু মহিলারাই নির্বাচন করতে পারবে, বাকিগুলো কিন্তু সংরক্ষিত না, এখানে পুরুষ মহিলা নির্বিশেষে অংশগ্রহণ করতে পারবে। এবং মেয়াদ হচ্ছে 5 বছর, ভোট গ্রহণ হয় প্রত্যক্ষ এবং ভোটার হচ্ছে এলাকার, যে এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সে এলাকার যে জনগণ ভোটার তারাই হচ্ছে ওই এলাকার বিষয়। এখানে একটি বিষয় বলে রাখি যে ছয়টি যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই ইউনিয়ন পরিষদ ছয়টি যে স্থানীয় পর্যায়ের নির্বাচন সেই স্থানীয় পর্যায়ের নির্বাচনের মধ্যে এই তিনটার ধরন প্রত্যেকটাতেই প্রায় সেম। আচ্ছা, আমরা ইউনিয়ন পরিষদটা দেখলাম, এরপরে আমরা যাব উপজেলা পরিষদ নির্বাচন। কোথায় যাব? উপজেলা পরিষদ নির্বাচন। তাহলে উপজেলা পরিষদ নির্বাচনেরও সেম অবস্থান হচ্ছে গ্রাম ভিত্তিক, এখানে একটু পরিবর্তন হবে। বাংলাদেশে টোটাল উপজেলার সংখ্যা কত? বাংলাদেশে টোটাল উপজেলার সংখ্যা হচ্ছে 992টি এবং উপজেলার কাঠামো হচ্ছে 1+1+1, তার মানে কি একজন চেয়ারম্যান থাকবে উপজেলা পরিষদে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে এবং একজন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে। এদের নিয়ে একটি উপজেলা পরিষদ গঠিত হয় এবং মেয়াদ হচ্ছে 5 বছর, ভোট গ্রহণ প্রত্যক্ষ এবং ভোটার হচ্ছে এলাকার, যে এলাকায় উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সেই এলাকার সদস্যরা। তাহলে এটা গেল উপজেলা পরিষদ নির্বাচন, আমি এটা ভুলে মুছে দিয়েছি। এরপরে আমরা যাব উপজেলার পরে আমাদের আসবে আরেকটি স্থানীয় পর্যায়ের নির্বাচন, সেটা হচ্ছে পৌরসভা, হচ্ছে ভিডিও আমার একটু লাইভে ডিস্টার্ব হচ্ছে তো একটু চেক করছি, হচ্ছে। তাহলে আমাদের এই পৌরসভা যে নির্বাচন, এই পৌরসভার যে অবস্থান সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে দুইটা আমরা পড়েছি, একটা ইউনিয়ন পরিষদ একটা উপজেলা পরিষদ, দুইটাতে ছিল গ্রাম ভিত্তিক। গ্রাম থেকে এখন আমরা শহরের নির্বাচন দিকে যাচ্ছি, এটা হচ্ছে শহর ভিত্তিক পৌরসভার নির্বাচনটা হয় শহর ভিত্তিক। এবং বাংলাদেশে যে টোটাল পৌরসভার সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে 327টি, পৌরসভার সংখ্যা হচ্ছে 327টি এবং পৌরসভার যে কাঠামো সেই কাঠামোটা একজন ছাড়া বাকিদের কাঠামোটা আসলে ফিক্স না, এখানে একজন মেয়র থাকেন পৌরসভাতে এবং বাকিদের থাকে কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর, যেটা
বিভিন্ন পৌরসভায় আসলে সংখ্যাটা বিভিন্ন, সে কারণে সংখ্যাটা এখানে উল্লেখ করে নেই। এবং মেয়াদ যথারীতি 5 বছর, ভোট গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ এবং এলাকার ভোটাররা মিলে এটা নির্বাচন করে। পৌরসভার পরে আমাদের যে স্থানীয় পর্যায়ের নির্বাচন, তোমরা জানো চট্টগ্রামে করোনাকালীন পরিস্থিতিতে যে নির্বাচনটা বাতিল করতে হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, আমরা একটা সিটি কর্পোরেশনের সদস্য, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। তাহলে এই সিটি কর্পোরেশন নির্বাচনে তাও তার অবস্থান, সিটি কর্পোরেশন নির্বাচন সাধারণত শহর ভিত্তিক হয়। বাংলাদেশে যে টোটাল সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে যে 12টি, তোমরা 12টি সিটি কর্পোরেশনের নাম একটু শিখে নিবে, তার মধ্যে চট্টগ্রাম একটি। এবং এখানে সিটি কর্পোরেশনের যে কাঠামো, সেই কাঠামোটাও অনেকটা এরকম যে একজন মেয়র, নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নিয়ে এই সিটি কর্পোরেশন গঠিত হয়, মেয়াদ ভোট গ্রহণ ভোটার আগের মতোই। তাহলে এই চারটা নির্বাচনী বিষয় আমরা পড়লাম। এই চারটার পরে আমরা এখন আরেকটি স্থানীয় পর্যায়ের নির্বাচনে যাব, যেটা হচ্ছে পার্বত্য জেলা পরিষদ। সেটা কি? সেটা হচ্ছে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন। তোমরা জানো চট্টগ্রাম শহরের অদূরে তিনটা পার্বত্য এলাকা আছে, একটা রাঙামাটি, একটা খাগড়াছড়ি, একটা বান্দরবান। এই তিনটা এলাকায় যে নির্বাচনটা হয় সেটা হচ্ছে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন। তাহলে আমি অবস্থানটা যদি লিখি তাহলে এখানে দিতে হবে এটা অবস্থান হচ্ছে পার্বত্য জেলা, এবং পার্বত্য জেলার যে সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে যে 3টি। কাঠামো হচ্ছে যে 1-15-5, কাঠামো হচ্ছে আসলে না 1-15-5 না, কাঠামো হচ্ছে 1+, এখানে হচ্ছে যে আমি দিই যে আদিবাসী গোষ্ঠী বা নৃগোষ্ঠী বলা হয় এদেরকে, নৃগোষ্ঠীর যোগ। তোমরা জানো যে পাহাড়ে বিভিন্ন বাঙালিরা আছে এবং বিভিন্ন সময় বাঙালি পাহাড়িদের মধ্যে একটা দাঙ্গার মতো হয়, ফলে পার্বত্য জেলা পরিষদ এভাবে গঠিত হয়। আমি আবারও বলছি যে পার্বত্য জেলা পরিষদের অবস্থান হচ্ছে পার্বত্য জেলা সমূহতে, এবং তিনটা বাংলাদেশে পার্বত্য জেলা, সেটা হচ্ছে 1 রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। এই তিনটা জেলায় যে পরিষদের নির্বাচন হয় সেই নির্বাচনগুলোতে একজন চেয়ারম্যান এবং নৃগোষ্ঠীদের, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী গ্রুপ আছে, নৃগোষ্ঠীদের যে বিভিন্ন প্রতিনিধিগুলো নিয়ে এবং বাঙালি প্রতিনিধিদের নিয়ে আসলে এই পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়। এবং পার্বত্য জেলা পরিষদের যে নির্বাচনটা হয় ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই ভোট গ্রহণ প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যক্ষ। তাহলে 5টা নির্বাচনে তোমরা যদি দেখো যে স্থানীয় যে নির্বাচন আছে বাংলাদেশে, স্থানীয় পর্যায়ের নির্বাচন, সে স্থানীয় পর্যায়ের নির্বাচনের মধ্যে 5টা নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু হচ্ছে যে প্রত্যক্ষ ভোট গ্রহণ পদ্ধতি, এবং মেয়াদ হচ্ছে 5 বছর, এবং ভোটার হচ্ছে এলাকার ভোটাররা। এখন আমরা যে নির্বাচনে যাব সেই নির্বাচনটা হচ্ছে যে আরেকটা স্থানীয় পর্যায়ের নির্বাচন, সেটা হচ্ছে যে জেলা পরিষদ নির্বাচন। তাহলে আমরা এতক্ষণ পার্বত্য জেলা পরিষদ দেখেছি, তিনটাতে এক প্রক্রিয়ায় নির্বাচন হয়, কিন্তু জেলা পরিষদ নির্বাচনে একইভাবে এখানে অবস্থান যদি আমি দিই জেলা সংখ্যা, আমরা জানি বাংলাদেশের টোটাল জেলার সংখ্যা হচ্ছে 64টি, তিনটা পার্বত্য জেলা পরিষদে চলে গেছে, তাহলে বাকি থাকে হচ্ছে 61টা। 61টাতে আসলে জেলা পরিষদ নির্বাচন হয়, এবং এখানে কাঠামোটা হচ্ছে যে 1-15-5, মানে একজন চেয়ারম্যান, 15 জন সদস্য এবং 5 জন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে এই জেলা পরিষদটা গঠিত হয়, এবং জেলা পরিষদের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে বাকি 5টা স্থানীয় পর্যায়ের নির্বাচন যখন আমরা পড়েছিলাম, এই 5টা স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রকৃতার্থে আমরা যে ভোট গ্রহণ প্রক্রিয়া দেখেছি সেই ভোট গ্রহণ প্রক্রিয়াটা ছিল প্রত্যক্ষ, কিন্তু এই একটা স্থানীয় পরিষদ নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন যেটা জেলা পরিষদ নির্বাচন, সেই জেলা পরিষদ নির্বাচনে আসলে নির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা হচ্ছে পরোক্ষ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে পরোক্ষ ভোটে কারা অংশগ্রহণ করে, সেটা হচ্ছে যে বিভিন্ন নির্বাচনে, স্থানীয় পরিষদ নির্বাচনে
আমরা উপজেলা পরিষদ নির্বাচনে যে মেয়র যে চেয়ারম্যান নির্বাচন করেছি, উপজেলা পর্যায়ের নির্বাচনে যে মেয়র নির্বাচন করেছি, চেয়ারম্যান নির্বাচন করেছি, ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি, মেম্বার নির্বাচন করেছি, কাউন্সিলর নির্বাচন করেছি, এরাই আসলে এই নির্বাচনে ভোট দেয়। তার মানে আগের যে পাঁচটা প্রক্রিয়ায় যে আমরা নির্বাচন করেছি, সেই পাঁচটা প্রক্রিয়ার মধ্যে পার্বত্য জেলা পরিষদ বাদ দিলে যে চারটি নির্বাচন প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম, ওই চারটি নির্বাচন প্রক্রিয়ায় যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, সেই জনপ্রতিনিধিরা মিলেই আসলে এই জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে। তারা তাদের জেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে, 15 জন সদস্য নির্বাচন করে এবং 5 জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন করে। তাহলে আমরা যে 6 ধরনের স্থানীয় পর্যায়ের নির্বাচন সেখানে দেখলাম, এক জেলা পরিষদ নির্বাচন ছাড়া বাদ বাকি সমস্ত নির্বাচনে আসলে নির্বাচন প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা হচ্ছে যে প্রত্যক্ষ, এবং জেলা পরিষদ নির্বাচনে আসলে নির্বাচনের প্রক্রিয়াটা হচ্ছে পরোক্ষ। তাহলে আমরা স্থানীয় পর্যায়ের যে নির্বাচন, সেই নির্বাচনের আলোচনাটা শেষ করলাম। এরপরে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে উপনির্বাচন। ধরো যে একটা এলাকায় একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচন অনুষ্ঠানের পরে 2 বছর পরে ওই এলাকায় যে প্রতিনিধিকে তোমরা সবাই মিলে নির্বাচিত করেছ, সেই প্রতিনিধি আসলে মারা গেলেন। যদি মারা যায় তাহলে ওই জায়গাটা কি খালি থাকবে? কথা হচ্ছে যে ওই জায়গাটা আসলে খালি থাকবে না। তাহলে সেখানে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের নাম হচ্ছে উপনির্বাচন। তাহলে একটি নির্দিষ্ট মেয়াদ আছে প্রতিটি নির্বাচনে, যে 5 বছরের জন্য আমরা একজন সদস্যকে নির্বাচন করি। তাহলে 5 বছরের জন্য যে সদস্যটা নির্বাচিত হয়, সেই সদস্যটা যদি 5 বছরের আগে মৃত্যুবরণ করে অথবা সে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়, এমন কোনো একটা আইনি প্রক্রিয়ায় সে চলে গেল যে আইনি প্রক্রিয়ার কারণে আসলে সে আর জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না, তখন ওই আসনে 5 বছর আগেই যেহেতু তার আসনটা খালি হয়ে গেছে, ওই আসনে একটা হঠাৎ করে নির্বাচন দিতে হয়। সেটা স্থানীয় পর্যায়েও দিতে হয়, সেটা জাতীয় পর্যায়েও দিতে হয়। সেই নির্বাচনটার নাম হচ্ছে উপনির্বাচন। তাহলে নির্দিষ্ট মেয়াদের আগে যদি কোনো একজন জনপ্রতিনিধি তার নির্বাচনী যে নির্দিষ্ট মেয়াদ সেটা শেষ করার আগেই যদি একটা অকার্যকারিতায় চলে যায়, তখন ওই আসনের জন্য যে নির্বাচন অনুষ্ঠান করতে হয় নির্দিষ্ট সময়ের আগে, সেই নির্বাচনকে বলা হয় উপনির্বাচন। আশা করি তোমরা উপনির্বাচন এই কনসেপ্টটা বুঝতে পেরেছ। এরপরে আমাদের যে আলোচনা আছে সেটা হচ্ছে এই যে নির্বাচন করছি আমরা, তাহলে এই নির্বাচনটা বাংলাদেশে আসলে কারা করে? নির্বাচন করার জন্য বাংলাদেশে একটা কমিশন আছে, দায়িত্বপ্রাপ্ত একটা সংস্থা আছে, সেই সংস্থাটার নাম হচ্ছে নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশনের বিভিন্ন কাজ আছে। নির্বাচন কমিশনের কাজগুলো কি, তোমরা বইতে দেখবা যে নির্বাচন কমিশনের টোটাল 11টা কাজের কথা উল্লেখ আছে। কয়টা কাজ? বই অনুযায়ী আমাদের 11টা কাজ। 11টা কাজের মধ্যে কি কি আছে আমি একটা দুইটা কাজ বলছি। যে ভোটার তালিকা প্রণয়ন, এবং শুধু ভোটার তালিকা প্রণয়ন করলে হবে না, প্রতি বছরেই তোমরা জানো যে বাংলাদেশে যে ভোট দান, এর আগে আমরা পড়েছি ভোটার হতে হলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা হচ্ছে 18 বছর, এবং প্রতি বছরে এই 18তে পা দিচ্ছে এরকম লোকের সংখ্যা কিন্তু প্রতিনিয়তই 18তে ঢুকে যাচ্ছে একদল লোক। তাহলে সেই নতুন মানুষদেরকে যে ভোটার করা সেটাকে আমরা বলি ভোটার তালিকা হালনাগাদ। আবার একদল মানুষ কিন্তু প্রতি বছরই মৃত্যুবরণ করছে, ফলে এদেরকে বাদ দিতে হয় ভোটার তালিকা থেকে, নতুনদেরকে ঢুকাতে হয়, নতুনদেরকে অংশগ্রহণ করানো এবং পুরনোদেরকে যারা আসলে মৃত্যুবরণ করেছে তাদেরকে বাদ দেয়া, এটাকে বলা হয় ভোটার তালিকা হালনাগাদ। এই কাজটা করে কিন্তু নির্বাচন কমিশন। এবং এটা ছাড়াও কোন এলাকায় ভোট হবে, নির্বাচনী এলাকাগুলো নির্ধারণ করা, নির্বাচনী আচরণবিধি ঠিক করা, ব্যালট বাক্স তৈরি করা, ব্যালট পেপার ছাপানো, এবং এই যে ইত্যাদি যে বিভিন্ন ধরনের কাজগুলো সেগুলো আসলে নির্বাচন কমিশন করে থাকে। তাহলে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের কাজ, এবার নির্বাচনী এলাকা। নির্বাচন কমিশন আসলে নির্বাচনী এলাকাগুলো ঠিক করে,
এক একটা নির্বাচনকে ঘিরে এলাকার ধরনটা এক এক রকম হয়। যেমন জাতীয় পর্যায়ের যে প্রতিনিধি নির্বাচন, সংসদ সদস্য নির্বাচন, সে সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচনের জন্য এলাকা একরকম। আবার ধরো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন, তখন এলাকাগুলোর ধরন একরকম হয়। কাউন্সিলর নির্বাচনের জন্য এলাকাগুলোর ধরন একরকম হয়। তবে এখানে একটা কথা বলে রাখি, এক এলাকার ভোটার, শুধু এক এলাকার না, একটা নির্দিষ্ট কেন্দ্রের ভোটার কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থা অনুযায়ী আরেকটা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। যে কেন্দ্রে যে লোকটা ভোটার, সেই কেন্দ্রে কিন্তু তাকে তার ভোটটা দিতে হবে। এই হলো নির্বাচনী এলাকা সংক্রান্ত আমাদের আলোচনা। এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত কিছু নির্বাচনী আচরণবিধি আছে। নির্বাচন করতে গেলে কিছু নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হয় আমাদের। নির্বাচনী আচরণবিধি কয়টা? নির্বাচনী আচরণবিধি হচ্ছে 7টা। তাহলে আমরা এর আগে দেখেছি যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে টোটাল 11টা, নির্বাচনী আচরণবিধি হচ্ছে টোটাল 7টা। তাহলে এই 7টা আচরণবিধি কি? যেমন দেখবা তোমরা একটু খেয়াল করলে দেখবা, চট্টগ্রামে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, কোনো প্রার্থী তাদের আসলে যে পোস্টার, সেই পোস্টার কিন্তু কোনো দেয়ালে সাটায়নি। তারা কি করেছে, এই পোস্টারগুলো তারা একটা সুতায় ঝুলিয়ে দিয়েছে। তাহলে আচরণবিধির একটা শর্ত আছে যে কোনো পোস্টার কোনো প্রার্থী চাইলে কিন্তু দেয়ালে সাটাতে পারবে না, সেটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে হবে। এবং কোনো প্রার্থী চাইলে রাস্তায় দাঁড়িয়ে আসলে নির্বাচনে যে আচরণবিধি, এই নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাস্তায় সমস্যা তৈরি করে সে জনসভা তৈরি করতে পারবে না। এবং কোনো প্রার্থী চাইলে কোনো একটা যানবাহনে করে যানবাহনের বহর নিয়ে সে আসলে মিছিল করতে পারবে না। এবং কোনো প্রার্থী তার যদি নির্বাচনী কোনো ক্যাম্প করে, তাহলে সেই ক্যাম্পে তার যে লোকজন আছে সেই লোকজনদেরকে কোনো কিছু খাওয়াতে পারবে না, সেই লোকজনদেরকে কোনো ধরনের উপহার সামগ্রী দিতে পারবে না। এগুলো হচ্ছে নির্বাচনী আচরণবিধির কিছু বৈশিষ্ট্য। এখানে আচরণবিধির 7টা বৈশিষ্ট্য তোমরা পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে। এবং কোনো প্রার্থী চাইলে তার নামে কোনো একটা তোরণ করতে পারবে না, আলোকসজ্জা করতে পারবে না। এগুলো হচ্ছে নির্বাচনী আচরণবিধির বিষয়। এবং নির্বাচনী আচরণবিধির পরে যে এখানে আরেকটা বিষয় স্বাভাবিকভাবে চলে আসে যে বাংলাদেশে তাহলে ভোটদান পদ্ধতিটা কীরকম। বাংলাদেশে ভোটদান পদ্ধতি, পুরো বিশ্বে যে ভোটদান পদ্ধতি, দুই ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে যে গোপন ভোটদান পদ্ধতি, আরেকটা হচ্ছে যে এটা যদি গোপন হয়, আরেকটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে প্রকাশ্য, মানে যেটা দেখা যায়। তোমরা দেখবে যে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদে আমাদের সংসদ যখন চলে, ওই সংসদে অনেক সময় বিভিন্ন বিল পাশ করার সময় যখন সংসদ উপনেতা বা স্পিকার এটা প্রশ্ন করে যে মতামতের পক্ষে আপনার কে কে আছেন ভোট দেন, তখন প্রকাশ্যে সবাই চিৎকার করে বলে আমরা আছি অথবা হাত তুলে বলে। তাহলে এই যে পদ্ধতিটা নির্বাচনে, সেটা হচ্ছে প্রকাশ্য, যেখানে আসলে গোপনে কোনো মতামত দেওয়ার বিষয় নেই, সবার সামনে সবার জানা মতে সে হাত তুলে অথবা মুখে আওয়াজ করে সে নির্বাচিত করবে তার প্রতিনিধিকে। এটাকে বলা হয় প্রকাশ্য নির্বাচন পদ্ধতি। কিন্তু বাংলাদেশে যে ভোটদান পদ্ধতি এবং বহির্বিশ্ব যে ভোটদান পদ্ধতি, বেশিরভাগ ক্ষেত্রে ভোটদান পদ্ধতিতে আমরা দেখব গোপন ভোটদান পদ্ধতি। মানে নির্বাচনী কেন্দ্র সমূহে একটা বুথ থাকে, একটা গোপন কক্ষ থাকে, ওই গোপন কক্ষে গিয়ে তার যে পছন্দের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিকে ওরা গোপনে তার মতামতটা দিয়ে আসে এবং ভোটটা দিয়ে আসে। এ হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি। আজকে আলোচনার আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। লাস্টে একটা বিষয় আছে যে সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এতক্ষণ পর্যন্ত আমরা ভোটার হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি বা টোটাল নির্বাচনকে একজন ভোটারের দৃষ্টিকোণ থেকে দেখেছি, কিন্তু বিষয় হচ্ছে যে এখানে আমাদের দেশে যারা জনপ্রতিনিধি আছেন, তারা যখন একটা নির্বাচনে দাঁড়ায়, তাহলে তারা নির্বাচনে যখন দাঁড়ায় তাহলে এখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করে কিভাবে। তাহলে এখানে যে আলোচনাটা আছে, এটা প্রতিদ্বন্দ্বিতার কিছু নিয়ম আছে। প্রতিদ্বন্দ্বিতা নিয়ম, প্রতিদ্বন্দ্বিতার নিয়মটা কি? একটু খেয়াল করবা যে বাংলাদেশে ভোটার হওয়ার ন্যূনতম একটা বয়স আছে। ভোটার হওয়ার
ভোটার হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে কত? 18 বছর। তার মানে 18 বছরের নিচে হলে কেউ ভোটার হতে পারবে না। 18 বছর পূরণ হলে এবং অন্যান্য শর্তগুলো ফুলফিল করলে, অন্যান্য শর্তগুলো তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি যে কি কি শর্ত পূরণ করলে পরে ভোটার হতে পারে। তাহলে একজন ভোটার হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। 18 বছর পূরণ হলে একজন ভোটার হতে পারে। কিন্তু যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে কিন্তু সে 18 বছর হলেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তার মানে জনপ্রতিনিধি হতে হলে, সরি, যদি এমপি ইলেকশন করতে হয়, যদি কাউন্সিলর ইলেকশন করতে হয়, তাহলে এমপি হিসেবে যদি সে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কাউন্সিলর হিসেবে সে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে তাকে ন্যূনতম 25 বছর হতে হবে। তো ন্যূনতম 25 বছর হলেই একমাত্র একজন ব্যক্তি এমপি হিসেবে, কাউন্সিলর হিসেবে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাহলে এটা একটা প্রতিদ্বন্দ্বিতার নিয়ম যে একটা ন্যূনতম বয়স সীমা যে 25 বছর হতে হবে। এছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে ব্যক্তি এখন 25 বছর বয়সে একজন পাগল, সে কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? যে মানসিকভাবে সুস্থ না, যাকে আদালত নির্ধারণ করেছে যে সে আসলে অপ্রকৃতস্থ, তাহলে যদি সে আদালত কর্তৃক ঘোষিত একজন অপ্রকৃতস্থ মানুষ হয়, আদালত কর্তৃক ঘোষিত সে যদি একজন দেউলিয়া মানুষ হয়, তাহলে 25 বছর বয়স পূর্ণ হলেও সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং একজন মানুষ 25 বছর বয়স, সে আসলে সুস্থ স্বাভাবিক, সে দেউলিয়া না, কিন্তু সে একটা ব্যাংকে চাকরি করে এবং ব্যাংকটা হচ্ছে একটা সরকারি ব্যাংক, তাহলে সে কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? উত্তর হচ্ছে যে সেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এবং এর বাইরে সে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বিতা করার নিয়মটা হচ্ছে এরকম, সে কোনো রাজনৈতিক দলের হয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করবে, অথবা সে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন এই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে তাকে কিছু পদ্ধতির মধ্যে যেতে হয়। পদ্ধতিটা কি? প্রথমে তাকে একটা মনোনয়নপত্র জমা দিতে হয় নির্বাচন কমিশনে। মনোনয়নপত্র জমা দিতে হয় নির্বাচন কমিশনে। এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার পরে এই মনোনয়নপত্রটা কি হয়, মনোনয়নপত্রটা বাছাই করা হয়। বাছাই করার পরে তোমরা জানো যে বাংলাদেশের নির্বাচনে যে বড় বড় যে দুইটা রাজনৈতিক দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের একটা নির্বাচনী প্রতীক আছে, সেটা হচ্ছে নৌকা। বিএনপির একটা নির্বাচনী প্রতীক আছে, সেটা হচ্ছে ধানের শীষ। বা আমরা স্থানীয় পর্যায়েও যত নির্বাচন দেখি, দেখবে যে প্রত্যেক নির্বাচনী প্রার্থীর পাশে একটা প্রতীক বরাদ্দ থাকে। তাহলে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে, মনোনয়নপত্র বাছাই করার পরে যে কাজটা আসে, সেটা হচ্ছে যে সে কোন প্রতীকে নির্বাচন করবে, সেটা হচ্ছে প্রতীক বাছাই বা প্রতীক নির্ধারণ আমরা বলতে পারি, যে তার প্রতীকটা কি হবে। তাহলে এ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। প্রথমে মনোনয়নপত্র জমা দেবে, তারপর মনোনয়নপত্র বাছাই করবে, তারপরে তার নামে নির্বাচন কমিশন একটা প্রতীক বরাদ্দ দিবে। এরপরে প্রতীক বরাদ্দ দেওয়ার পরে আমরা জানি কিছুদিন পরেই ভোট গ্রহণ হবে। তাহলে ভোট গ্রহণ হবে, ভোট গ্রহণের পরে কি হয়, যে বেশি ভোট পায় সে বেশি ভোট পায় তাকে নির্বাচিত করবে, বেশি ভোটের প্রার্থী নির্বাচিত করবে। এবং এখানে কি করবে, এরপরে নির্বাচন কমিশন গিয়ে বেশি ভোট যে পেল তাকে তার ফলাফলটা ঘোষণা করবে। আমরা লিখলাম যে নির্বাচন ফলাফল ঘোষণা। তাহলে এ হচ্ছে একটা নির্বাচনে আসলে টোটাল প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা প্রতিনিধি নির্বাচিত হয়। আমি আবার বলছি যে কোনো একজন প্রতিনিধি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে তাকে প্রথমে নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন এটাকে বাছাই করবে, এটা সব কিছু ঠিক আছে কিনা, তার তথ্যগুলো অথেন্টিক আছে কিনা, সে যোগ্য কিনা প্রতিদ্বন্দ্বিতা করার, এগুলো বাছাই করবে। বাছাই করার পরে তার নামে, যদি সে বাছাই হয়, তার নামে একটা প্রতীক নির্ধারণ করবে। প্রতীক নির্ধারণের পরে ভোট গ্রহণের ব্যবস্থা হবে।
ভোট গ্রহণের ব্যবস্থার পরে ভোট গণনা হবে এবং যিনি বেশি ভোট পান তাকে আলাদা করা হবে এবং বেশি ভোট প্রাপ্ত লোক তাকে কিন্তু নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। তাহলে এই হচ্ছে আমার টোটাল নির্বাচনী চ্যাপ্টারের উপরে আমাদের আলোচনা, এবং তোমরা যারা এই আলোচনাটা শুনেছ আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে মেসেঞ্জারে তোমরা প্রশ্ন করবে অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, সবাই ফোনে যোগাযোগ করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে বাড়ির কাজ দিই, যদি তোমরা এই টোটাল আলোচনাটা বুঝতে পারো। এর আগে একটা ক্লাস হয়েছে নির্বাচনের এই চ্যাপ্টারের উপরে, আজকে এটা আমাদের সমাপনী ক্লাস। তোমরা যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকবে, সেই কাজটা তোমরা করবে। স্কুল যখন খুলবে তখন আমরা এই কাজগুলো চেক করব। অনুশীলনের সমস্ত প্রশ্নগুলো আসলে তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। আবারও বলছি, যদি কেউ কোনো আলোচনা বুঝতে না পারো তাহলে কিন্তু একটু যোগাযোগ করবে, আমাদেরকে জানতে দিবে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উপরে আজকে আমাদের যে চতুর্থ নাম্বার ক্লাস, সেই চতুর্থ নাম্বার ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এই আশা ব্যক্ত করছি।